এই মুহূর্তের বড় খবর, বিয়ে হয়ে গেল মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তীর। বিয়ে হওয়ার কথা ছিল 7ই জুলাই, কিন্তু সেই দিন বিয়ে হয়নি, কারণ পাত্রীপক্ষ চলে গিয়েছিল বিয়ের মণ্ডপ ছেড়ে। আসলে মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তীর বিরুদ্ধে একজন মহিলা অ্যালিগেশন দিয়েছে যে তিনি তাকে 4 বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন, কিন্তু বিয়ে করছেন না। ইভেন তিনি গর্ভবতী হয়ে পড়েন এবং মিঠুন চক্রবর্তীর স্ত্রী যোগিতা বালি তাকে জোর করে গর্ভপাত করান, এরকম অভিযোগ ছিল। মিঠুনের ছেলে মিমো এবং স্ত্রী যোগিতা বালি এনারা হাইকোর্টে জামিনের আবেদন করেন এবং 1 লক্ষ টাকার বন্ডে জামিন পেয়ে যান। তারপরেও বিয়ে ভেস্তে গিয়েছিল 7 তারিখে, কিন্তু আজ একটি খুবই সামান্য আয়োজনে মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তীর বিয়ে অনুষ্ঠিত হলো। এখন দেখার যে মিমো চক্রবর্তী সে সমস্ত এলিগেশন যে তরুণী তার বিরুদ্ধে করেছে তার থেকে মুক্তি পান কি পান না। সাথে সাথে মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তীর বিবাহিত জীবন সুখী হোক, এটাও আমাদের কামনা।